আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোর দিশারি অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস খিদমা একাডেমির চেয়ারম্যান হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব, দামাত বারাকাতুহ। বিরতির আগে হুজুরের কাছে প্রশ্ন ছিল, এক ভাই জানতে চেয়েছেন যে তিনি এটা শুনেছেন যে কোনো আলেমের কাছ থেকে যে আল্লাহর এ নবী আমাদের মানে আল্লাহ রসুলের উম্মত, কোনো কোনো উম্মত মর্যাদার দিক দিয়ে বনি ইসরায়েলের আম্বিয়াদের থেকেও বা নবীর চেয়েও মর্যাদাশীল, এই কথাটা কি ঠিক? তো আমি এই বিষয়টি বলতেছিলাম যে কোনো অবস্থাতেই কোনো উম্মত মর্যাদার দিক দিয়ে নবীর চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হতে পারেন না, এটা ইম্পসিবল, এটা ইসলামী সহি কোনো আকিদা হতেই পারে না। শুধুমাত্র একটি সম্প্রদায় তারা মনে করে থাকে, ইন্নালে আইম্মাতিনা মকামান, ওনারা বলে থাকে যে আমাদের ইমামের ইমাম যিনি হবেন, আমাদের ইমামের এমন একটি মকাম অবস্থান, লা ইয়াবলুগুহু নবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুন মুকাররাবুন, যে স্থানে কোনো মুরসাল নবীও পৌঁছতে পারবে না, যেখানে আল্লাহর মুকাররব কোনো ফেরেশতাও পৌঁছা সম্ভব নয়, নাউযুবিল্লাহ। এটা একবার ভ্রান্ত একটি আকিদা, একটা শিরকি একটা আকিদা, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। আম্বিয়া কেরামের সমান দূরে কথা, আমি বলেছি যে সারা উম্মত সবাই মিলে, ওলি সবাই মিলে নবীর সমান তো দূরে কথা, সাহাবির সমান হতে পারবেন না, যেভাবে উমর ইবনে আব্দুল আজিজ এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে প্রশ্নের উত্তরে আব্দুল মুবারক রহমাতুল্লাহ বলেছিলেন। হ্যাঁ, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার নবীজির বলেছেন যে আমার উম্মতের উলামারা আম্বিয়া বনি ইসরাইলের নবীদের মতো, অর্থাৎ উনাদের দায়িত্ব যেভাবে দিনের পয়গাম পৌঁছানো, আমার উম্মতরাও এইভাবে নবীদের পয়গাম, আমার পয়গাম ওনারা মানুষের কাছে পৌঁছান। এই পয়েন্টের একটি হাদিস বলা হয়ে থাকে, অবশ্য নির্ভরযোগ্য উলামায়ের মতে এই হাদিসটাও মওযু, বাট ইয়াহিয়া উল উলুম সহ আল্লামা গজ্জালি রহমতুল্লাহি আর অনেক উলামায়ের হাদিস নকল করেছেন, তবে এই হাদিসটাও নির্ভরযোগ্য উলামায়ের মতে এই হাদিসটিও মওযু, কিন্তু জাল ফলস। জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন বাই করেছেন যে তাবিজ দেওয়ার ব্যাপারে, যে তাবিজ দেওয়াটা কি শিরিক? তিনি একজন বুজুর্গ আলেমের কথা বলেছেন যে উনিও তাবিজ দিতেন। এই মর্মে আমি গতকালকেও বলেছি, ডিপেন্ড করবে আপনি তাবিজ কী তাবিজ দিতেছেন। যদি শরীয়ত তাবিজ দেন তো এটা তো শিরিক হওয়া দূরের কথা, এটা অবশ্যই আল্লাহ পাক হুকুম দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, পারমিশনও দিয়েছেন। মনে করেন দোয়ার মাধ্যমে তাবিজ, তাবিজ মানে কি? যে আল্লাহর হেফাজতে, আল্লাহর প্রোটেকশনে কাউকে দেওয়া। আমরা যে আউযুবিল্লাহ বলি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলি, বা সূরা ফালাক, নাস, সূরা ইখলাস পড়ার মাধ্যমে যদি আমরা আল্লাহর প্রোটেকশন এবং আল্লাহর হেফাজত আমরা চাই, আল্লাহর শরণাপন্ন হই, এটাকেও তাবিজ বলে। এই তাবিজগুলো তো অবশ্যই রাসূলুল্লাহ নিজে করেছেন, শিক্ষা দিয়েছেন, এবং বুখারী শরীফ সহ হাদিসের কিতাবে কিতাবু তিব্বে ওয়ার রুকা, রুকিয়া আল্লাহ নবী কীভাবে করতেন পুরো চ্যাপ্টার রয়েছে প্রত্যেক হাদিসের কিতাবে। একটি হাদিস আপনাদেরকে আমি শুনাইতেছি আজকে, আবার যদি শিরকি কোনো কথা হয় তাহলে তো কোনো অবস্থায় জায়েজ হবে না। তো যদি এই মসনুন দোয়ার মাধ্যমে হয়, আল্লাহ যেভাবে রুকাইয়া করেছেন এবার যদি রুকাইয়া করা হয় কোরআন শরীফের আয়াত দ্বারা যদি হয় তাহলে অবশ্যই যায়। এই মর্মে একটি হাদিস মুসলিম শরীফের, হাদিস নাম্বার হলো 2200, হযরত আওফ ইবনে মালিক আশ-শাইবি থেকে বর্ণিত, উনি বলতেছেন কুন্না নারকা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়ার সময় অনেক সময় রুকাইয়া করতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতামত কি, এটা ঠিক আছে কিনা ঠিক নাই? আল্লাহ নবী বললেন, আরিজু আলাইয়া রুকাকুম, তোমার রুকা আমাকে দেখাও। উনি চেক করলেন, চেক করার উদ্দেশ্য হলো যদি এটা মধ্যে কোনো শিরিক থাকে না তাহলে অবশ্যই তোমরা এটা ব্যবহার করতে পারবে, মানে ইল্লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, এটাও বললেন যদি আমার কোনো শিরিক থাকে না কোনো প্রবলেম নাই। অতএব রুকিয়া করতে যদি আপনি শিরিক মুক্ত কোনো, মনে করেন মসনুন দোয়ার মাধ্যমে, কোরআন শরীফের আয়াতের মাধ্যমে, জিকির তসবিহাতের মাধ্যমে করে থাকেন, মুখ দিয়ে পড়েই হোক অথবা লিখে দিয়েই হোক, এটা কোনো অবস্থায় নাজায়েজ হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে একটি বর্ণনা দয়লমিতে রয়েছে, লা বাসা বি তালিকি তাউইদ মিনাল কোরআন কাবলা নুজুলিল বলা ওয়া বাদা নুজুলিল বলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যিনি নবী করিমের দশপাশের খাদেম, বিপদ আসার আগেও এবং বিপদ আসার পরে, মনে করেন একজন অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ হওয়ার পরে, ইভেন অসুস্থ হওয়ার আগেই থেকেই অ্যাডভান্স কোরআন শরীফে আয়াত দিয়ে যদি কেউ তাবিদ করে কোনো সমস্যা নেই। কে বলেছেন? আনাস নবী একজন সাহাবি বলতেছেন। আরেকটি হাদিস মুস্তাদরাকে হাকিমে,
হাদিস নাম্বার হলো 548, তিরমিজি শরীফে হাদিস নম্বর 3528 এবং আবুদাউদ শরীফে হাদিস নম্বর 3893 এবং হাদিসটি সহি। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তো বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউআলিমুল ফাজাই কলিমাত, কোন বিপদ আসলে নবী করিম সাল্লাম কয়েকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিতেন। আউযু বিকলিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাদাতি শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন, এই দোয়াটি শিক্ষা দিতেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আমর ইউআল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেদের মধ্যে থেকে যারা আকিল যারা বালেগ তাদেরকে মুখস্থ শিখাইয়া দিতেন, যারা ছোট শিখতে পারতেছে না। ওয়ামান লাম ইয়াকিল কাতাবাহু ফা আলাকাহু আলাইহি, যারা এখনো পর্যন্ত বুঝ হয় নাই তাদেরকে একটি কাগজে লিখে এই দোয়াটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাদের গলায় লটকিয়ে দিতেন। পরিষ্কার একটি মসনুন দোয়া, একজন সাহাবি ছোটো বাচ্চাদের গলায় লটকিয়ে দিয়েছেন। অতএব কুরআন শরীফে আয়াত জিকির তসবিহাত রাজি হয় এটা জায়েজ। এই মর্মে আরও রয়াত রয়েছে আলী থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিহ মুসাইব থেকে আরও অনেক বিভিন্ন রয়াত রয়েছে। ইবেন তাফসিরে কুরতুবিতে আপনি দেখবেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা উং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতের তাফসিরে সাহাবায়ে কেরাম উদ্ধৃত দিয়ে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সেখানে মেনশন করেছেন যে কোরআন শিফা, অতএব যদি কেহ এটা পড়েও শিফা হিসাবে ইউজ করে অথবা লিখে যদি কেউ এটা ইউজ করে ইনশাআল্লাহ সেটাকেও শিফা পাওয়া যাবে এবং সেটার উপর আমল রয়েছে আসলাফেরও, এই কথাটা উনি উল্লেখ করেছেন সেখানে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কোনো প্রবলেম নাই এটা করতে গেলে, লম্বা একটা চ্যাপ্টার আমি বেশ বিস্তারিত বলা দিতেছি না। অতএব যদি একটা শিরিক মুক্ত হয় তো অবশ্যই যায়, কিন্তু যদি কানে শিরিকি কোনো কথা থাকে অথবা রং উদ্দেশ্যে যদি কেউ এটা ইউজ করে ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসা বানায় দুনিয়ার একটা ব্যবসা অনেকে বানায়, একটা মধ্যে অনেক ধান্দা আছে এই ফিল্ডে, কিন্তু খুব ধোকাবাজিও আছে, এটাও সত্য। কিন্তু সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন এবং সাদাকে সাদাই বলবেন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে এক বোন জানতে চাচ্ছেন আরেকজন বোনের পক্ষ থেকে যে তিনি বয়স হয়ে গেছে আর হজে যাওয়ার মানে তিনি ইরাদা করেছেন কিন্তু স্বামীও নেই আর কেউ নেই, কিন্তু আবার তিনি পরে উল্লেখ করেছেন যে 20 বৎসরের একজন সন্তান আছে উনি ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু হজের সময় নাকি সে মানে ছুটি পায় না বা চাইলে নিয়ে যেতে পারতেছে না। এখন কী চাইছেন উনি, মানে উনি কি কীভাবে হজ করবেন? এরকম বয়স্ক মহিলা যদি অন্য নির্ভরযোগ্য মহিলা যাদের সঙ্গে তাদের মাহরাম রয়েছে এদের সাথে গিয়ে হজে যাওয়া যাবে কি না না, এই মর্মে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। অনেক উলামায়ে কেরাম পারমিশনও দিয়েছেন, বিশেষ করে এই যে প্রশ্নে বর্ণিত বোন যেভাবে বলতেছেন ওনার যে অবস্থা, যদি আপনি নির্ভরযোগ্য কোনো মহিলার সঙ্গে হয়ে যাদের সঙ্গে মাহরাম রয়েছেন যেতে পারেন, ঠিক আছে। বাট অনেক উলামায়ে কেরাম সেটাকে নিষেধ করে দেখেন, কারণ হজে যারা গিয়েছেন আপনারা খুব ভালোই বুঝবেন, এমন সিচুয়েশন আসে যদি আপনার সঙ্গে মাহরিম না থাকেন তো বিরাট সমস্যা, বিশেষ করে তোয়াফে সুবহানাল্লাহ যে অবস্থার সৃষ্টি হয় যদি মাহরিম না থাকেন যে সমস্যার সম্মুখীন হবেন সেটা বলা বাহুল্য। কে কাকে সাহায্য করবে। অতএব মাহরিমকে নিয়ে নেওয়া যেভাবে নবীজি বলেছেন, ঠিক তো হালত এবং সিচুয়েশন এবং বাস্তবে দেখলেই কিন্তু আপনি এটা অনুভব করতে পারবেন। অতএব চেষ্টা করবেন, আপনার ছেলে যেহেতু বড় হয়েছে আপনার ছেলেকে ইনশাআল্লাহ ইউনিভার্সিটি পড়তেছে শেষ হবে ইনশাআল্লাহ, হজ কিন্তু আবার হলিডের ভিতরে এবং আগামী 1 বছরে ইনশাআল্লাহ হজটা হলিডের ভিতরেই পড়া যাবে। মানসুর নাইম সাহেব বলছেন ঠিকই, লাগে আপনারা যারা এই সমস্যায় জড়িত আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আসতেছে, আগামী বছর বা পরের বছর ইনশাআল্লাহ পুরো হলিডের ভিতরে হজ থাকতেছে, আপনারা যেতে পারবেন, আপনার ছেলেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, ছেলেও হজ করে ফেলবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে এক ভাই তিনটি প্রশ্ন করেছেন যে যদি 1 রাকাত অথবা 2 রাকাত নামাজ মিস করেন তখন নামাজটা কীভাবে ফুলফিল করবেন? এই প্রশ্ন বারবার অনেকে জিজ্ঞাসা করে। তো হাদিস যেটা বলতেছে এবং মেজরিটি উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি সহ সাহাবা তাবিনের যে প্র্যাকটিস যেটা সেটি হলো, এবং হাদিসও বলতেছে মা ফা তাকুম ফা আতিমু, নমাজ যে পরিমাণ যেগুলো ছুটছে তুমি পরে দাঁড়িয়ে এগুলো তুমি পুরা করবে। এই হাদিস থেকে ক্লিয়ার ইনফরমেশন পাওয়া যাচ্ছে আপনি ইমাম সাহেবের সঙ্গে হয়তো 2 রাকাত পেয়েছেন, যে 2 রাকাত পেয়েছেন এটা তো আপনি লাস্টের 2 রাকাত আপনি পেলেন, আর যে ছুটছে যেগুলো প্রথম 2 রাকাত, যেহেতু প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদু আছে সুরাও আছে, অতএব দাঁড়ানোর পরে আপনি ওই 2 রাকাতে আলহামদু এবং সুরাও মিলাবেন। অতএব যে রাকাতগুলো ছুটছে ওইটা যেভাবে পড়ার ছিল সেভাবে আপনি পড়বেন, হয়তো ক্লিয়ার হয়েছে। এবং যে নামাজটা ইমাম সঙ্গে পাইলেন যদি আপনি পড়ছেন প্রথমে, কিন্তু এটা আপনার নামাজের শেষ অংশ কিন্তু, ঠিক আছে। এখন মনে করেন আপনি ইমামের সঙ্গে পাইছেন
ফর এক্সাম্পল জোহরের নামাজ আপনি গিয়ে ইমাম সাহেবকে পাইলেন এক রাকাতে, আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে কী করবেন, আপনি এক রাকাত পড়বেন সুরা আলহামদুলের সঙ্গে সুরা মিলাবেন, তারপর আপনি বসবেন কারণ প্রতিদূর কাছে বসতে হয়, এরপরে আবার দাঁড়াবেন, দাঁড়াইয়ে আপনি আলহামদু পড়বেন সুরা মিলাবেন, এরপরে রাকাতে শুধু আলহামদু পড়বেন, কেন প্রথম দুই রাকাত আপনি পড়ছেন আলহামদু সুরা সহ আর এক রাকাত পড়েছিলেন আপনি লাস্টের এক রাকাত রয়েছিল আপনি সুরা পড়বেন, অর্থাৎ যে নামাজের অংশ আপনার ছুটেছে সেটাকে সেভাবেই পড়তে হবে, মা ফা তাকুম যে অংশ আপনি মিস করেছেন ওটাকেই আপনি এইভাবে পড়বেন। শুধু একটি ব্যতিক্রম মানে যদি দুই রাকাত হয়ে বসতে হবে, হ্যাঁ প্রতি দুই রাকাত পরে বসতে হবে, এইটা একটু খেয়াল করলেই হয়। জি জাযাকুমুল্লাহ। এরপরের প্রশ্নটা, তবে এখানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সহ কিছু সাহাবা একখানা ভিন্নমত রয়েছে, আপনি যে নামাজ পেয়েছেন এটি আপনার প্রথম নামাজ, দাঁড়ানোর পরে আপনি যে নামাজটা রয়েছে সেটাকে আপনি, আমার মনে হয় যারা ভাই প্রশ্ন করতেছেন হয়তো কেউ আপনাদেরকে এই কথা বলতেছে, কারণ আজকাল তো ইন্টারনেট থেকে যার যেটা ইচ্ছা সাপ্লাই দিতেছে, কে কারটা সাপ্লাই দিচ্ছে, কার থেকে সাপ্লাই দিচ্ছে, কেউ কিছু জানে না, এগুলো সাপ্লাই দিতেছে এগুলো সাপ্লাই নিতেছেন, এগুলোকে মেহরবানি করে খুব ভালোভাবে জেনে শুনে করবেন। তো এখানে যদিও আরেকটি মত রয়েছে কিন্তু মেজরুল আমা একরামের কথা এবং হাদিসটাকে যেটা পাওয়া যায় বুখারী শরীফের এবং ইমাম বুখারী শরীফ যেটি বলেছেন সেটি হলো যে অংশ আপনি মিস করেছেন সেটিকে সেই হিসাবেই আপনি পড়বেন। দ্বিতীয় প্রশ্ন ভাই করেছেন যে রুকুতে যদি তিনি রুকু পেয়ে যান তাহলে কি তিনি রাকাত পেয়ে গেলেন? পরিষ্কার হাদিস রয়েছে এই মর্মে, যদি আপনি রুকু পান আপনি রাকাতটি পেয়ে গেলেন, অতএব এখানে অন্য কোনো মতই নেই। আজকাল কেহ কেহ এটাও একটা জেনে রাখা ভালো, যারা মনে করে ইমাম সাহেব করে সূরা ফাতিহা পড়তেই হবে, এরা কিন্তু কেহ কেহ আজকাল এই ফতোয়া দিতেছে যে আপনি যদি সূরা ফাতিহা পড়লেন না জামাতে শরীক হচ্ছেন, এমত অবস্থায় আল্লাহ আকবার পরে কি সানা প্রথম পড়তে হবে এরপরে রুকুতে যাবেন না সানা না পরে রুকুতে যেতে পারেন? জি না, আপনার সানা পড়তে হবে, আপনি তকবীর বলেই আবার প্রথম আল্লাহ আকবার বলে তকবীরে তরিমা আবার আল্লাহ আকবার বলে আপনি রুকুতে যাবেন। আপনি যদি রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলে একসঙ্গে যান তাহলে কিন্তু তাকবীরে তরিমা হবে, আপনি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তরিমা বলতে হবে তারপরে আবার তাকবীর বলে রুকুতে যেতে হবে, আপনাকে তখন সানা পড়তে হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার এই প্রশ্নের দ্বারা কিন্তু আমরা সবাই উপকৃত হচ্ছি, আল্লাহু আকবার, অনেক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা জিনিস বলে রেখে ভালো, যদি ইমাম সাহেব রুকুতে দেখি আমরা অনেকে হেজিটেশন করি কি করব কি করব, তারপরে কেউ নয়তন লিয়ে নয়তন নয়তন ব্যস্ত হয়ে পড়ি, অথচ ইমাম সাহেব রুকুতে হয়তো একটু পরে উঠে যাচ্ছেন, আমার রাকাটা মিস হয়ে যাচ্ছে, যেহেতু আমি সুযোগ পেলাম ইমাম সাহেব রুকুতে আমি পাইতেছি, আমি যদি আল্লাহু আকবার বলে যদি আমি মাথাটা একদম ডাউন করে দেই আর ইমাম সাহেবকে পেয়ে যাই, মাশাআল্লাহ আমার রুকু পাওয়া গেলো, আমি রুকু যাওয়ার পরে তিনবার সুবহানাল্লাহ পড়তেও হবে না, যদি পাই সময় ভালো কথা, ইভেন যদি আমি মাথাটা নিচু করার পরে ইমাম সাহেব এখন রুকুতে এখনও ছিলেন, আমি ডাউন হওয়ার পরে ইমাম সাহেব উঠছেন, ইনশাআল্লাহ আমার রুকু পাওয়া হয়ে গেলো, আমি রাকাটা পেয়ে গেলাম, এটাও কিন্তু খেয়াল রাখবেন। এক বোন প্রশ্ন করেছেন যে তিনি অভ্যাস হলো অজু শুরু করার সময় বিসমিল্লাহ আলাইরাজিম এই দোয়াটা পড়েন, অনেকেই বলছেন যে শুধু বিসমিল্লা পড়বেন কিন্তু তার অভ্যাসের কারণে তিনি পড়তে থাকেন আর প্রতিটি অঙ্গ দেওয়ার সময় তিনি বাংলাতে দোয়া করেন, এগুলা কি ঠিক? আল্লাহ আকবার, আমি বোনের কথাগুলো শুনেছি এবং খুব ভালোই লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাদিস যেটা বলতেছে লা উযু আলিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যদি অজুর শুরুতে আপনি আল্লাহর নাম না নেন আপনার অজু হবে না। অবশ্যই হাদিসের উপর ভিত্তি করে কেহ কেউ ওয়াজিব বললেও সাহাবা তাবিন এবং মেজরুল আমা একরাম এটাকে সুন্নত বা মুস্তাহাব বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম মেনশন করবেন। কীভাবে করবেন? বিসমিল্লাহ বলবেন না বিসমিল্লাহ রহমান রহিম বলবেন না বিসমিল্লাহ আলী আজিম বলবেন, এটা কোনো সমস্যা নেই, আপনি আল্লাহর নাম নেবেন, চাই বিসমিল্লাহ বলে নেন অথবা বিসমিল্লাহ রহমান রহিম বলে নেন অথবা বিসমিল্লাহ আলী আজিম যেটা আপনি শিখেছিলেন সেইটাও তো আল্লাহর নাম, এবং যেখানে এখানে এই দোয়াতে যেগুলো মেনশন করা হয়েছে সবটি অত্যন্ত কারেক্ট এবং সুন্দর অর্থওয়ালা, অতএব আপনি সেই দোয়া পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর আপনি যেটা বলতেছেন যে প্রত্যেক অঙ্গের সময় যে স্পেশাল দোয়া যেগুলো আপনি বাংলাতে করেন বা মনে মধ্যে আসে, অবশ্য নবী করিম ইসলাম এই দোয়াগুলো করেন নাই, বাট প্রত্যেকটা অঙ্গের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চাওয়া এবং দোয়া যদি কোনো লোক এটাকে সুন্নত মনে করে নয়, যে নবীজি করেছেন আমি করতেছি এই মনোভাব নিয়ে নয়, কোনো একটি উত্তম দোয়া এবং অজুর মাধ্যমে এটা মনে আসলে হয়তো আল্লাহ কবুল করে নিতে পারেন, এই মর্মে যদি কেউ এই জিনিসটা আনে তাহলে অবশ্যই জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। মনে করেন আমি এখন দোয়া করলাম আল্লাহ তুমি আমার ডান হাতে আমল নামা দিও, নবী যদিও এই টাইমে করেন নাই কিন্তু আমি তো এখন যে কোনো দোয়া আমি করতে পারি, তো এইভাবে যদি আমি মনে করেন অজুর মধ্যে আল্লাহ নবী করেছেন এই মনোভাব নিয়ে নয়, বরং একটি ভালো দোয়া উত্তম দোয়া আমি মনে মনে এটা নিয়ে আমি অজু করতেছি
করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তবে যদি মনে করেন এই দোয়া পড়তেই হবে বা নবীজি করেছেন তখন কিন্তু হাদিসের প্রয়োজন তখন কিন্তু বেদাত হওয়া না হওয়ার প্রশ্ন চলে আসবে জাযাকাল্লাহ আরেক পয়েন্ট জানতে চাচ্ছেন যে সূর্য ওঠার সময় তো নামাজ পড়া যাবে না কোরআন তেলাওয়াত কি করতে পারেন আমরা একটু আগে সেই প্রশ্নের জবাব দিয়েছি হাদিসে নামাজের কথা নিষেধ এসেছে কোরআন তিলাওয়াত অথবা জিকিরের কথা নিষেধ আসে নাই তাই সূর্য উঠার সময় সূর্য অস্তের সময় অথবা ঠিক দুপুরের সময় আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন জিকির তসবিহাত করতে পারেন কোনো সমস্যা নেই আরেকজন জানতে চাচ্ছেন যে উত্তর নামাজের পরে যে দুই রাকাত হালকি নফল পড়া হয় এটা কে বলেছেন যে এটা না পড়লেও চলবে নফল যেহেতু নফল পড়লে তো অবশ্যই এক্সট্রা সওয়াব বোনাস পাবেন আর যদি কেউ নফল না পড়েন তাও তো কোনো সমস্যা নেই অতএব যে বলেছেন কথাটি ঠিকই আছে বাট এ কথার অর্থ এটাই হয় যে মানুষকে নফল থেকে বা এক্সট্রা আমল থেকে দূরে রাখা তাহলে কিন্তু উদ্দেশ্য খারাপ কিন্তু বিষয়টি সত্য যে এটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুয়াক্কাদাও নয় এটা জাস্ট নফল আপনি চাইলে পড়তে পারেন না চাইলে নাও পড়তে পারেন কিন্তু কাউকে নফলের বাজার থেকে বিরত রাখার উদ্দেশ্য কিন্তু আবার ভালো হবে না আরেক ভাই তিনটি প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্নটা বুখারীর খতম এবং খতমে ইউনুস বা সূরা ইয়াসিন শরীফের খতম এগুলা কি ঠিক বুখারী শরীফে হাদিস আছে বুখারী শরীফে নবী করিমের নাম রয়েছে বুখারী শরীফে পূর্বপুরুষদের মধ্য থেকে যারা উলামা ছিলেন স্কলার ছিলেন তাদের নাম আছে বুখারী শরীফে নবীর হাদিস পড়ার মাধ্যমে যেহেতু সেখানে দুরুসই পড়া হয় অতএব এই বুখারীর কিতাবটি পড়লে অবশ্যই একটি ভালো কাজ আমাদের কোনো সন্দেহ নাই এই ভালো কাজ করার পরে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয় সেই হিসাবে খতমে বুখারী যারা করেছেন তজেবার মাধ্যমে তারা পেয়েছেন একজন আলিম বলেন উনি 120 বার একবার নয় দুইবার নয় 120 বার তজরবা করে উনি দেখেছেন খতমে বুখারী যে উদ্দেশ্যে যে সময় পড়েছেন উদ্দেশ্য সফল হয়েছে সেই হিসাবে একটা তজরবা অভিজ্ঞতার মাধ্যমে যে কাজটি ভালো কাজ এরপরে যদি কেউ দোয়া করেন বা খতম করেন এটা কোনো অবস্থায় বেদাত হতে পারে না এটা পুরো ঠিক হয়েছে খতমে ইউনুস ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন এবং আল্লাহ বলেছেন ওয়াকাজা আলী কানুনজিল মুমিন কিয়ামত পর্যন্ত যারা এই দোয়া পড়বে এইভাবে আমি নাজাত দিতেই থাকবো অতএব আজও যদি কেউ এই দোয়া পড়ে এবং আল্লাহ নবীও শিক্ষা দিয়েছেন বিপদে আমরা দোয়া পড়বো তা আমরা আজও পড়তে পারি হ্যাঁ এটার নির্দিষ্ট কোনো নাম্বার এতবার পড়তে হবে এইবার পড়তে হবে এরকম হয়তো কোনো কিছু হাদিসে মেনশন নাই বাট ওলামায়ে কেরাম নিজের তজরবা অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে ওনারা করে যে ফল পেয়েছেন মনে করেন প্যারাসিটামল আপনি 2 টা খাবেন ডক্টর বলে কোন হাদিসে বুখারী শরীফে প্যারাসিটামল খাবেন 2টা খাবেন বুখারী শরীফের কোন হাদিসে আপনি পাবেন তো আপনি আনসার দিবেন যে এটা ডক্টর তজেবা দ্বারা বলেছে চিকিৎসার জন্য খোলা হইতেছে সেই হিসাবে এটা বয়স হিসেবে খুঁজতে হবে না বা হাদিস না থাকলে এটা আপনার জন্য খাওয়া যায় যাচ্ছে ঠিক তেমনিভাবে স্পিরিচুয়াল কিছু মনে করেন অভিজ্ঞতার আলোকে অনেক উলামায়ে কেরাম তারা ফায়দা পেয়েছেন সেই সব অ্যাডভাইস করে থাকেন 313 বার পড়ো বা এই নম্বরে পড়ো একটা একটা জাস্ট অ্যাডভাইস একটা এলাজ হিসাবে বলা হইতেছে এটা সুন্নত হিসাবে নয় অতএব আপনি যদি এই খতম পড়েন এটা বেদাত বলা যাবে না ইয়াসিনের ব্যাপারে সমান ইয়াসিনের ব্যাপারে যদি কেউ 40 বা 41 বার কোনো কাজ করলে যেহেতু দিশে আসতেছে সুরায় বকরা যদি কোনো ঘরে 40 বার তিলাওয়াত করা হয় জিন্নাত থাকে না সেই হিসাবে যদি এই হাদিসের উপর আজ করে সুরায় ইয়াসিনকে যদি কেউ 40 বার পড়ে কোনো ফায়দা পায় এবং সেটার উপর প্র্যাকটিক্যাল আমল করে এটা আল্লাহ নবী করেছেন সুন্নত সেই হিসাবে নয় উনি ওনার নাম্বার থেকে একটা ফায়দা পেয়েছেন সমস্যা কী এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আকবার মধ্যখানে একটু বলতে হচ্ছে আজকে কিন্তু আমরা আর আপনাদের কোনো প্রশ্ন নিতে পারবো না অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আমাদের হাতে আরও 3টি প্রশ্ন রয়ে গেছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন রবি সোম এবং মঙ্গলবার ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টি বিয়ে করেছিলেন আর তিনি নবীজির কি 2 জন মেয়েকে বিয়ে করেছিলেন এটা একটু জানতে চাচ্ছি বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাদীও ছিল আরও বিবাহ অনেক ছিল কিন্তু মেন কোয়েশ্চন আপনার যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মেয়ের শাদী করেছেন এই কথাটা মিথ্যা শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শাদী করেছেন অবশ্য বুখারী শরীফে রয়েছে উনি আবু জাহালের একজন মেয়েকেও শাদী করার ইচ্ছা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে উনি শেষ পর্যন্ত আল্লাহ নবী একটু গুসা দেখাইছেন তারপরে উনি বিরত হয়ে গেছেন হ্যাঁ নবীর 2 মেয়েকে শাদী করেছেন যিনি তিলেন হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শাদী করেছিলেন একজনকে ওনার ইন্তেকালের পরে শেষ পর্যন্ত শাদী করেছেন উম্মে কলসুম ও রুকাইয়াকে এই 2 জনকে শাদী করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর প্রশ্ন বেহেশতে একজন পুরুষ লোক যারা বেহেশতে দাখিল হবেন 70 জন হোর পাবেন যা মহিলারা যারা যাবেন তাদেরকে কতজন দেওয়া হবে এই বিষয়টা আজকে একটু সংক্ষিপ্ত আমি বলতে হবে অথবা বিস্তারিত বলার সুযোগ থাকলে হয়তো একটু ভালো হতো সংক্ষেপে ভূমিকায় বলে দিবেন হাজির ইনশাআল্লাহ জি একদিন ভূমিকায় শুরু ইনশাআল্লাহ ঠিক আছে আমরা অন্য একদিন এটা বলবো আজকে সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে 72 হুর দিবেন এবং সেই হুরের রানী এবং কিং কুইন হিসাবে আল্লাহ পাকে ওনার ওয়াইফকে
ওই সবার রানী হিসাবে এবং কুইন হিসাবে আল্লাহকে মর্যাদা দেবেন। এরপরেও রুচিসম্মত যেভাবে আমরা একজন বাবা হিসাবে কয়েকজন ছেলে আমরা চাই, কিন্তু দুনিয়ার কোনো লোক চায় না বাবা দুইজন হোক তিনজন হোক। এখন যদি কাউকে প্রশ্ন করা হয় যে আপনার ছেলে পাঁচজন আপনি চাইলেন, কোন বাবাকে আল্লাহ পাক না একজন ছেলে আমার পাঁচজন চাই, কে চাইবে যে আপনার বাবা তিনজন হোক চারজন হোক? আমি আবার বলতেছি, জান্নাতি মহিলা যারা হবেন তারা রুচিসম্মত, এরা নেককার রুচি থাকবে, কোনো অবস্থাতেই যে তাদের স্বামীর বাদ দিয়ে আরও অনেক স্বামী হোক বা হুর হিসাবেই আসুক, কখনো তাদের মনেটা আসবেই না, এটা তাদের রুচি হবে না। আল্লাহ আকবার, এটা কুরুচি, এটা ভালো রুচি নয়। জাযাকুমুল্লাহ। আল্লাহ আকবার, জাযাকুমুল্লাহ খায়ের। হজ করেছেন তিনি একবার, তিনি কাজের উদ্দেশ্যে সৌদিতে ছিলেন, এমত অবস্থায় তিনি হজ করেছেন, কিন্তু হজ করার পর তিনি মদিনাতে যাওয়া হয়নি, এখন তিনি লন্ডনে অবস্থান করছেন, তিনি কি আবার হজ করতে হবে? আপনার হজ হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, কারণ মদিনাতে যাওয়া এটা পার্ট অফ হজ নয়, এটা পার্ট অফ ইমান, পার্ট অফ হুব্বে রসুল। যারা বাহির থেকে যান, আপনি মক্কায় গেলেন, একটু দূরে মদিনায় রসুল এখন সময় কবর অবস্থিত, মসজিদ নববীর যাকে নামাজ পড়লে সব পাওয়া যায়, কোনো বর্ণামতে 1,000, কোনো বর্ণামতে 50,000, ইবনে মাজার বর্ণামতে, তো আপনি সেই সুযোগ থেকে কেন বঞ্চিত হবেন? সেই জন্য মদিনাতে যাওয়া হয়, এটা পার্ট অফ হজ নয়। অতএব আপনার হজ পূর্ণ হয়ে গেছে, আপনার হজকে আবার করতে হবে এটা মোটেই প্রয়োজন নয়। হ্যাঁ, যদি আপনি কোনো দিন উমরাতে যান অথবা নফল হজে যান, আপনি মদিনায় যাবেন ইনশাআল্লাহ, কিন্তু এই মদিনাতে তখন না যাওয়ার কারণে আপনার হজটা কমপ্লিট হয় নাই, একথা মনে করবেন না আপনি ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। ও আজকে অনুষ্ঠানের শুরুতে হুজুরের কাছ থেকে আমরা যে আলোচনা শুনেছিলাম, আল্লাহ আকবার, বিদায় হজ্জের বাসন, এই বাসনের কয়েকটি পয়েন্ট হুজুর বিশেষ করে আজকে আমাদের উদ্দেশ্যে বলেছেন, যারা মিস করেছেন আপনারা ইউটিউবে দেখে নেবেন। আর এর মধ্যে যে কয়টি পয়েন্ট, আল্লাহ আকবার, দুই একটি বিষয় শুধু আমি টাচ করব, হুজুরের পরে বলবেন ইনশাআল্লাহ। কোনো অবস্থায় যেন আমরা ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম, এই যে কথা, এই কথাটা কিন্তু বারবার আল্লাহর রসুল রিপিট করেছেন, এর মূল কথাটাই এইটাই যে কোনো অবস্থায় যেন আমরা কোনো মানুষকে যেন কষ্ট না দিই। আর দ্বিতীয় যে বিষয়টা হুজুর বলেছেন, সুদের কথা বলেছেন, হুজুর হাদিসের আলোকে বলেছেন যে সুদ যে একটা কঠিন মহাপাপ, এ থেকে যেন আমরা নিজেকে, পরিবারকে যেন আমরা বাঁচাতে পারি। আর যদিও প্রথম কথার মধ্যে সকলের অধিকারের কথা চলে আসে, কিন্তু এরপরেও বিশেষ করে নারীদের কথা বলেছেন যে নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ আকবার। এরপরে ধর্ম নিয়ে বারাবারই হুজুর আজকে এই কথাটা উল্লেখ করেছেন। আমরা আজকে সারা দুনিয়ার মধ্যে যদি দেখি, এই ফিতনাটা কিন্তু আমাদের সামনে। আল্লাহ আকবার, আমরা এরকমও মানুষ আমরা আছি যে নিজেকে শুধু মুসলমান আর 99% মুসলমানকে কাফির মনে করি। আল্লাহ যেন আমাদেরকে থেকে হেফাজত করেন। আল্লাহ আকবার, হুজুর এই বিষয়ে কিছু বলবেন আজকে? এই বিষয়ের মধ্যে থেকে বিশেষ করে সুদ, ইন্টারেস্ট অত্যন্ত জঘন্যতম, কিন্তু এর চেয়েও বেশি জঘন্যতম হলো মানুষের ইজ্জতের উপরে অ্যাটাক করা, আক্রমণ করা। আমরা আমাদের হাতে যেন কোনো মানুষের ইজ্জত যেন বুলণ্ঠিত না হয়, এবার আমরা সতর্ক থাকবো। এবং হকুল্লার পাশাপাশি আমরা সবসময় হকুল ইবাদ, মানুষের হক সঠিকভাবে আদায়ের প্রতি আমরা বিশেষ যত্নবান হব, কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু বন্দার হক কেমতের দিন ঈদ আর হয়তো আমার নেকি তাকে দেব, নতুবা তার গুণা আমার উপর আনলোড করে আমি সেই গুণা নিয়ে জাহান্নামে যেতে হবে, আর কোনো উপায় থাকবে না, এবং সেই হবে সবচেয়ে বড় মিসকিন। আল্লাহ যেন আমাদের সেই ধরনের মিসকিন হওয়া থেকে যেন আমাদের হেফাজত করেন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজকে দুনিয়ার চতুর্দিকে কিন্তু আমরা দেখতে পাই রক্তপাত। আল্লাহর রসুল কিন্তু বলেছেন, একজন আমরা মুসলমানের কথা যদি আজকে আমরা দেখি, মুসলমানদের অবস্থা আজকে সিরিয়ার কথা, আজকে বিভিন্ন দেশে আজকে রক্তপাত হচ্ছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজ্জের বাসনকে সামনে রেখে যেন আজকে উম্মতের যুবকরা যেন সঠিক পথে ফিরে আসতে পারে, শেখ আব্দুর রহমান আস-সুদাইস তার আরাফার ময়দানের বাসনে কিন্তু বিশেষ করে যুবকদেরকে তিনি বলেছেন যে আগামী দিনের ভবিষ্যৎ এই এই আজকে এই মুসলমানদের খান্ডারি হলে, এই যুবকরা তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আজকে যেন আমরা গোত্রে গোত্রে আমরা যেন বাঘ না হই, আমরা যেন এক গোষ্ঠী আরো গোষ্ঠীকে যেন আমরা কাফির না বলি, ঐক্যবদ্ধভাবে যাতে করে আইমায়ে মুস্তাহিদিন যারা দিন জীবনকে কুরবান করেছেন দিনের জন্য। আজকে কিন্তু অনেক যুব সমাজ, আমাদের ছেলে, আমাদের ভাই বাতেজা, অনেক লোক তাদেরকে বাধ্য করছে এদের উপর নানান ধরনের কটকা করার জন্য। বিশেষ লাতাসুবুল আম্মাত, নবীজি বলেছেন কোনো মুর্দাকে কোনো সময় তুমি তার সময়কে বের কমেন্ট করবে না, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন। আমরা হুজুরের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন হুজুরকে উত্তম বদলা দান করেন।
আর একটা মস্তুন দোয়ার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Praises to Allah, glory to Allah, subhanallah. Glory to Allah.